অন্যের চোখের পানির উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না, কখনোই সুখের হয় না। অন্যের মনে আঘাত দিয়ে অট্টালিকায় কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না, কোনো শান্তি আসবে না, কখনোই শান্তি আসবে না। যদি তুমি তাকে দেখো বাহ্যিক ভাবে শান্তিতে আছে, কিন্তু অভ্যন্তরীণে যে তার কিরকম কষ্ট চলে সেটা সেই বোধে। তিনি বাহ্যিক ভাবে সুন্দর হতে পারে, তার সুখ শান্তি দেখে মনে হয় অনেক সুখে আছে, কিন্তু আসলেও সুখে নাই। যে মানুষকে কষ্ট দেয়, আঘাত দেয়, যে মানুষকে ঠকায়, সে কোনোদিন সুখে থাকে, এটা বিশ্বাস অযোগ্য, এটা বিশ্বাস করা যাবে না। কি কারণে যাবে না? মানুষের ভিতরটা দেখা যায়, বাহিরটা দেখা যায় সুন্দর আছে, কিন্তু ভিতরে কখনো দেখেন নাই, তার ভিতরটা কখনো দেখেন নাই কেমন আছে, তার ঘুমটা কখনো দেখেন নাই তার ঘুমটা কেমন হয়, তার রাতটা কেমনটা কাটে সেটা হয়তোবা তুমি বুঝতে পারো নাই, কখনোই তুমি বুঝোই নাই। এই জন্য যদি শান্তিতে থাকতে চান, তাহলে একমাত্র আপনাকে কি করতে হবে, মানুষের ভালোবাসতে হবে, আল্লাহর স্রষ্টাকে সম্মান দিতে হবে, আল্লাহর স্রষ্টাকে ভালোবাসতে হবে।